বিজেপি আইপিএফটি বাদে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাকি সব রাজনৈতিক দলকে সিজনাল ফ্রুট বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সাথে তিনি সিজনাল ফ্রুটসদের নির্বাচনে জামানত জব্দ করার আহ্বান জানালেন দলীয় সমাবেশে। বুধবার গোমতি জেলার কিল্লা ও করবুকে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী এইভাবেই নিশানায় বিঁধলেন বিরোধী দলগুলোকে। সাব্রুম থেকে ধর্মনগর, করবুক থেকে খোয়াই জেলার বাইজলবাড়ি, সর্বত্রই চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন র্যালি ও জনসমাবেশে অংশ নিচ্ছেন। বুধবার মুখ্যমন্ত্রীর প্রথম জনসমাবেশটি ছিল গোমতি জেলার কিল্লায় নোয়াবাড়ি স্কুল মাঠে। বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী জয় কিশোর জমাতিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। নতুন সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জির কাছে গিয়ে যখন বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, ত্রিপুরাতে বড় মাত্রায় টিনের ঘর হয়েছে, কিন্তু সেই টিনগুলো পাতলা টিন, বৃষ্টি হয় বলে আমরা সেই পাতলা টিনে ঘর তৈরি করি। সেই টিনের ঘরের মধ্যে যে অন্তত পরিবার থাকে, বিপিএল পরিবার থাকে, গরিব জনজাতি থাকে, তখন মাননীয় প্রধানমন্ত্রী জি ত্রিপুরার জন্য রিল্যাক্সেশন করে ত্রিপুরাতে যারা গরিব টিনের ঘর রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে। সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিল্লায় জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী সোজা চলে যান করবুকে এবং সেখানে জোটের বিজেপি প্রার্থী কংজ অং মগের সমর্থনে জনসমাবেশে যোগ দেন। জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত বামেদের স্বর্ণযুগ ও মনরেগা কাজ নিয়ে তীব্র কটাক্ষ করেন। 2018 তে সরকারে এলাম, সরকারে আসার পরে শুনেছি স্বর্ণযুগ চলছে। আমি তো কোথায় কোথায় স্বর্ণের ডিম আছে, স্বর্ণ আছে তা খুঁজতেছিলাম। দেখি 13,000 কোটি টাকার লাইবিলিটি আমার উপরে, ঋণের বোঝ কত, 13,000 কোটি টাকা। বাইরে সবাইকে বলছে ঘুরে ঘুরে স্বর্ণযুগ চলছে, স্বর্ণ কোরআন, স্বর্ণ কোরআন, সবার বাড়িতে স্বর্ণ চলে গেছে। আরে কোথায় স্বর্ণ, স্বর্ণই নেই। বললাম মনরেগার কাজে বলে মহান কাজ করেছে, চলো মনরেগার ফাইল আনো। দেখলাম মনরেগার কাজ বন্ধ হয়ে গেছে নভেম্বর 2017 থেকে, পেমেন্ট পায় না ত্রিপুরার কোনো মানুষ। সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, ভাই মনরেগার পেমেন্ট কেন পাচ্ছে না মানুষ, গরিব মানুষের কাজ কেন বন্ধ হয়ে গেছে? তো বলছে স্যার পুরোন সরকার যে চুরি করছে এই কারণে বন্ধ হয়ে গেছে। সেই সাথে মুখ্যমন্ত্রী বিরোধীদের সিজনাল ফুটবলে কটাক্ষ করতে এবং তাদের জামানত জব্দ করতে দলীয় সমর্থকদের আহ্বান জানান। যারাই আছে এই ময়দানে, যারাই দাঁড়িয়েছে, তো সিজনাল ফ্রুট এই সিজন গেলে আর পাইতেন না, অকালে আসবে না, তার জন্য সবাইকে শুধু সিপিএম না, বাকি যারা দাঁড়িয়েছে সবাইকে কাজ করে আমরা এই কংজংবককে কোথায় পাঠাবো, কার কাছে পাঠাবো, কার কাছে? নরেন্দ্র ভাই মোদির কাছে পাঠিয়ে খুমুলুনে পাঠাবো। প্রসঙ্গত 2015 সালের এডিসি নির্বাচনে দোদণ্ড প্রতাপ বামেরা এডিসির সবকটি আসনেই দখল করেছিল। এরপর দলের মধ্যে মতানৈক্য তৈরি হওয়ায় 3 জন বাম এমডিসি বিজেপিতে যোগদান করে। এরপর 2018 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল তো সবারই জানা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।